গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদেরকে একটা গাছ দেখাই। কি দারুণ ফুল ফুটেছে দেখো। এটা কি গাছ বলতে পারবে? এটা হচ্ছে লজ্জাবতী গাছ। দেখি বেবি ডল গুলো কেমন হয়েছে দেখি তো। বেবি ডল, ও বেবি ডল তো কুড়িয়ে এসে গেছে রে। ওটা বেবি ডল, এই তো কুড়িয়ে এসে গেছে গাছে। বেবি ডল, এইগুলোর পাতাগুলো তো আগে দেখো। চন্দ্রমল্লিকা তো ফুল ফুটে গেছে। চন্দ্রমল্লিকা আর বলে এটাকে এটা ব্রাউন, এটা পিঙ্ক টাইপের হয়েছে এটা। হ্যাঁ ডার্ক পিঙ্ক। না ডার্ক পিঙ্ক ঠিক নয়। আরে কি ঠান্ডা! দাঁড়া 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 সর। কি ঠান্ডা রে বাবা, বাবা রে কি ঠান্ডা। আজকে একটু নিম তেল দিয়ে দিও। হ্যাঁ নিম তেলটা দিয়ে দিয়েছে, এর মধ্যে একটু মিশিয়ে নিম। দিয়ে দিয়েছো? হ্যাঁ। সাদা হবে না জানো তো চন্দ্রমল্লিকা। ভালো দিকাটা খুব সুন্দর এসছে পিঙ্ক কালারটা, যেটা এই পিঙ্কটা তো। হ্যাঁ কিসের বড়া ভাসছে? উচ্ছে পাতার বড়া ভাসছে। এদিকে একটু দেখ তাকা। আগে থেকে তো নিয়ে শুরু করে দিল। দিচ্ছি যাওয়ার সময় ভেবেছিলাম তোমাদের ভিডিওটা করে দেখাবো, বাট তখন দেখানো হয়নি। তার কারণ হচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে পড়েছিলাম। এমনি থেকে আগে থেকে ডিসাইড ছিল যে আজকে দিনে যাব, তো এখন এই বাড়িতে ফিরেছি। আর ওদের হলদিরামে যেহেতু সমস্ত কিছুই ভেজ, তাই আমাদের কারোরই খেয়ে খুব একটা মনটা তৃপ্তি হয়নি। কাবাব কিনে ফিরেছি, আবার কাবাব তার সঙ্গে পান, যেন পুরো বিয়েবাড়ির ভোজ খাচ্ছে। বাড়িতে ফিরে বলছে যে ইস কোল্ড ড্রিঙ্কসটা আনলে বরঞ্চ ভালো হতো, আইসি যেন পুরো বিয়েবাড়ির ভোজ খাচ্ছে ও। মানে যতক্ষণ না কাবাবটা খেতে পাচ্ছিল ততক্ষণ শুনিয়ে যাচ্ছে তোমাদের কি যে হলদিরামের খাবার ভালো লাগে, কি যে হলদিরামের খাবার ভালো লাগে। মানে হলদিরামের খাবার খারাপ বলছি না, মানে যেহেতু পুরোটাই ভেজের মধ্যে তাই জন্য ওর খুব একটা মানে পছন্দ না। ওর ভাইয়ার আমারও যে খুব যে পছন্দ সেরকম ব্যাপারটা নয়। এখন ওয়েট করছি জাস্ট হাত মুখটা ধুয়ে তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে কতক্ষণে কাবাবটা আমরা খাবো। আসল ব্যাপারটা হচ্ছে মা চিকেন
বা মাটন বলো এগুলো খায় না, পনির খায়। অন্য কোনো রেস্টুরেন্টে গেলে চিংড়ি মাছ যদি থাকে সেখানে চিংড়ি মাছটা খায়, কিন্তু সব ধরনের মাছও মা খায় না। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট দিন। আজকের জন্য গুড নাইট, টাটা, বাই বাই।